হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিরাজ 360। আপনাদেরকে এর আগে দেখানো হয়েছিল নগদের অ্যাকাউন্ট সম্বন্ধে এবং অ্যাকাউন্টের পারিপার্শ্বিক যে দিকগুলো আছে সেগুলো সম্বন্ধে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো নগদ অ্যাকাউন্টে আপনার যে ভোটার আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড, সেই আইডি কার্ডটি কীভাবে সাবমিট করবেন এবং আপনার ফুল তথ্য কীভাবে দেবেন, যাতে কোনো সমস্যা হলে জরুরি ভিত্তিতে সমাধান পেতে পারেন। তার জন্য এসব সাবমিট করাটা অত্যন্ত জরুরি। সো আমাদেরকে যেটা করতে হবে, আমার নগদ, তার ডান দিকে, নিচের ডান দিকে যে দেখতে পাচ্ছেন আমার নগদ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন KYC পুনরায় জমা দিন, অর্থাৎ KYC যে আপনার আছে সেই KYCটি জমা দেওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সামনে ধরুন এবং স্ক্যান করুন। সো আমাদেরকে যেটা করতে হবে, আমরা ক্যামেরার সামনে ধরবো। সো আমাদের সামনে দিক কমপ্লিট, দেন হচ্ছে ব্যাক সাইড। সো আমাদেরকে এবার ব্যাক সাইডের পিকচারটি তুলতে হবে। সো আমরা ব্যাক সাইডের পিকচারটি উঠিয়ে নিচ্ছি। আমাদের ব্যাক সাইডের পিকচারটিও ওঠা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে কাটিং করে নেব আমাদের যতদূর পর্যন্ত প্রয়োজন ততদূর, দেন ডান। ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী বলে একটি অপশান আছে। সো আমরা পরবর্তীতে যদি ক্লিক করি, লেখা উঠেছে আইডি কার্ড প্রসেসিং চলছে। সো আমাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে সেটি হয়তো বা স্ক্যান করার সময় ভুল উঠেছে, তো আমরা এটিকে সংশোধন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কয়েকটি সমস্যা ছিল সমস্যাগুলো আমরা সমাধান করলাম, এবং জন্ম তারিখেও কিছু একটা ভুল দেখতে পাচ্ছি আমরা। তো আমরা জন্ম তারিখটি ঠিক করে দিচ্ছি। সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনারা পরবর্তী ক্লিক করতে পারেন। তাহলে এখানে দেখে নেবেন না সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন পরবর্তী ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনার ছবি তোলার জন্য। সো আমরা একটি ছবি উঠিয়ে নেব এখন, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার স্বাক্ষর দিতে বলা হয়েছে, তো এখানে আপনার স্বাক্ষরটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সকল যে ফর্মগুলো আছে সবগুলো সাবমিট হয়ে গেছে, দেন পরবর্তী। নেক্সট দেখতে পাচ্ছেন ডিজিটাল KYC আপডেট করা হয়েছে। দেন পরবর্তীতে আমরা যদি যাই তাহলে আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার অতি মূল্যবান মতামতটি জানাবেন আমাদেরকে কেমন হয়েছে ভিডিওটি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সেটা সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।